অসংখ্য ধন্যবাদ সবাইকে রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা কয়েক লক্ষ মানুষ রোজভ্যালি ওয়েবসাইটে আবেদন করেছেন, তার মধ্যেও কিছু কিছু মানুষ কিছু প্রবলেমে পড়েছেন। সেই 4 মাস আগে যারা আবেদন করেছেন, কতটা ভুল করেছেন, কতটা ঠিক করেছেন, এবং বারবার মেসেজ করছে, জানতে চাইছেন, বুঝে উঠতে পারছেন না। ফলে আজকের বিষয়টা, আপনাদের আলোচনাটা হবে এইসব বিষয় নিয়ে। যদিও কালকে আসতে পারিনি, আপনারা জানেন পরশু দিনকে হঠাৎ করে সন্ধ্যার আগে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তারপরে আবার মোটামুটি আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসায় অনেকটাই আমি সুস্থ আছি। কারণ দুয়ারে ক্যাম্প পরিষেবা থেকে শুরু করে যতগুলো মানে যে আইডি প্রুফ ডকুমেন্টস অফিসে আসে, সবগুলা আমার হাত দিয়ে ভ্যারিফাই করে পিডিএফ বানিয়ে আমি তখন এক্সপার্টের আগে দিই, ওই ডাটা শিটটা নিয়ে এবার তোমরা আপলোড করো। আমার হাত দিয়ে না পাস হলে একটাও মানে আবেদন জমা পড়বে না। মানে বিশেষ করে আমাদের কাছে যারা পরিষেবাটা নিচ্ছে, আমি নিজেকে খতিয়ে দেখব তারপর। চলুন আজকের প্রতিবেদন। আমি কম্পিউটার এলসিডিতে একটা সার্টিফিকেট আমি খুলে রেখেছি, যেটা দিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, ব্যাপারটা বুঝবেন এবং ভুলগুলা কেমন। আপনারা হয়তো দেখবেন যে আপনারা মানে আমাদেরটা বাদ দিন, আমাদের এখানে জমা হচ্ছে, এটা নিয়ে মাথা ব্যথা কাউকে করতে হবে না। আমরা ডাটা শিটটা কেন করেছি, কেন আইডি প্রুফ নিয়ে জমা করছি, কি করব, এটা মাথা থেকে হটাতে হবে ভূতটা। কিন্তু সামগ্রিক যা আবেগ পূর্ণত ভাবে আগে টাকা পাবো এই মানসিকতা নিয়ে, বাট নানান রকম ব্যাপার আছে, আমি অত জগা খেচড়িতে আমি যাচ্ছি না। আমার বলাটা খুব পরিষ্কার ভাবে, যেটা আপনাদেরকে অবগত করে দেওয়া, কারণ দৈনিক 100-200 ফোন তোলা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমি অফিসিয়ালি যখন মানে যতক্ষণ ওয়াইফাই থাকি, মোবাইলে এমনিতেই যোগাযোগ হয় না। তাছাড়া জানেন নেটওয়ার্কেরও একটু প্রবলেম হচ্ছে, সব মিলিয়ে হয়তো অনেকেই পাচ্ছেন না ফোনে, ওদের ফোনে পাচ্ছেন তো হয়তো ফোন হয়তো তুলতে পারছি না। তো আপনাদেরকে সেই মার্চ মাসের বলেই দিয়েছিলাম যে এপ্রিল মে আমরা মানুষের পরিষেবা দিতে চলেছি, কাজ করছি, ফলে হয়তো সময় মতো কথা বলতে পারবো না। অফিসিয়ালি ভিজিট করবেন এবং যেখানে যেখানে বসছি বা যেখানে করে বসা হচ্ছে সেখানে এসে আপনাদেরকে দেখা করতে হবে। অসংখ্য ধন্যবাদ যে কজনই আছেন, কারণ আপনাদেরকে বলেইছি যদি রোজভ্যালিতে সর্বশান্ত হয়ে থাকেন, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই রাত 9টা থেকে 10টার মধ্যে একবার অন্তত রাত 9টা থেকে 10টার মধ্যে আপনারা অন্তত পেজটা একটু ফলো করবেন। হ্যাঁ, একটু ঠান্ডা লেগেছে, কেউ হয়তো কমেন্ট করেছেন, মানে ঠান্ডা বলতে 16 তারিখে ওই পর থেকে কাজের চাপটা বেড়ে গেছে গত মাসের, আর যেহেতু সেই বেচা কেনা ট্রান্সফার করা, এভিডিভিট, এই সমস্ত কাগজপত্র সব সম্পূর্ণটা আমাকে করতে হয়। আমি নিজে ফাইল স্ক্যান করি, আইডি প্রুফ দুটা করে নিই, যা যাবতীয় যা লাগে সব দেই, ফাইল সব রয়েছে। যেমন এইখানে একটা ফাইল খোলা রয়েছে, আমি লাইভ থেকে বেরিয়েই মূল কথাটাই ফিরে যাব দিয়ে, আমি যে ফাইল খোলা আছে ওখানে খোলা আছে। আমি দীর্ঘায়িত করব না, আমি জাস্ট আজকের আপনাদের প্রতিবেদনটা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, যে আপনারা আবেদন করার পরে আপনাদের ডকুমেন্টস দেখাচ্ছে না অন্য কারো ডকুমেন্টস, এইরকম একটা যেমন খবর। এবং
একই ব্যক্তি দুবার করে জমা করছে, ফলে একজন ব্যক্তি সে বঞ্চিত হচ্ছে। আমি এর আগে এইসব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি, এর সমাধান কি, কেন ভুলটা হচ্ছে, এটা নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্টও করবেন এবং শেয়ারটা করবেন, এই জন্য যাতে করে কোনো দাদা ভাই বন্ধু দিদি কেউ যদি এই রকম প্রবলেমে পড়ে, তাহলে অন্তত এই আপনার একটা ছোট্ট শেয়ারের মাধ্যমে ও বেচারা হয়তো একটু সহযোগিতা পাবে, বুঝতে পারবে। তো চলুন, আমি দেখাচ্ছি আগে আমি সেই সার্টিফিকেটখানা, তারপরে এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো, তারপরে বেরিয়ে যাব, কারণ প্রচুর কাজের চাপ আছে, লাগাতার বিভিন্ন জেলা থেকে সবাই হুড়মুড়িয়ে আসাতে এসব বেচা কিনা সার্টিফিকেট কোর্ট এভিডেভিট এটা ওটা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। তার মধ্যে আরও একটা ব্যাপার আছে, হয়তো আমি মোটামুটিভাবে সবাই জেনে গেছেন, সাইলেন্স করি ফোনটা, যে আগামী 11 তারিখে সাজির মোড়ে, মানে এক দফা আমাদের এলাকার অনেক মানুষের যে কেনা সার্টিফিকেটগুলো ছিল দিয়েছিল, 11 তারিখ সকাল থেকে, মানে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একটা 12 ঘন্টার ক্যাম্প করা হবে। আপনারা যদি মনে করেন যে সেখানে গিয়ে পরিষেবাটা নেব বেচা কেনার, বা ফ্রেশ আছে, বা বাইরে জমা দিয়েছেন আপনার রিজেক্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, বা পরামর্শ সবটাই পাবেন। সোশ্যাল মিডিয়ায় সবটা খুলে বলি না এই কারণে, কারণ কপিরাইট চলছে, নতুন করে ওই বিষয়ে বলবো না। আমি যে কথা বলতে এসেছি আমি সেই কথাটাই বলে এখান থেকে আমি বেরোবো, কারণ আমার কাজের প্রচুর চাপ আছে। এই যে দেখুন সার্টিফিকেট নাম্বারটা, আমি 308 বা 708 508 আমি ওই দিকটা বাদ দিচ্ছি, ঠিক আছে, আমি এখান থেকে কটা সংখ্যা বাদ দিচ্ছি, আমি জাস্ট এ কটা দেখাবো, এই সংখ্যা কটা কাছ থেকে দেখুন, এই সার্টিফিকেটটা যে ব্যক্তিরই থাক ওই দিকে যতই নাম্বার থাক, ও সরি, দেখুন খুব ভালো করে দেখুন, পুরো সার্টিফিকেটটা দেখাচ্ছি না, বোঝার চেষ্টা করুন, আগে দেখুন, একটু কমেন্ট করে জানান তো এই সংখ্যা, এই সংখ্যাটি কতটা, আমি ধীরে স্থির ভাবে ধরে রাখার চেষ্টা করছি, একটু কমেন্ট করে জানান এই সংখ্যাটা কত, 3 থেকে শুরু করে এই সংখ্যাটা কত, 6টা সংখ্যা একটু কমেন্ট করে জানান তো, 3 থেকে শুরু করে 6টা সংখ্যা এই সার্টিফিকেটের কত একটু কমেন্ট করে আপনারা জানান, আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম, তারপরে তো আমি যা বলার বলবো। যদি আপনারা মানে চিনতে পারেন, বুঝতে পারেন, আমি একটু আরো কাছে নিয়ে যাচ্ছি জুম করে, এই নাম্বারটা কত একটু কাইন্ডলি বলবেন, 3 থেকে শুরু করে এই নাম্বারটা কত একটু কমেন্ট করে জানান। কমেন্টের আশায় থাকলাম, জটিলস দা আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন লিখেছেন 3D9445, মানে এই, আচ্ছা অসংখ্য ধন্যবাদ, এই তো ভালোবাসার আপনারা দাদা ভাই বন্ধু। একজন লিখেছেন 3094 46, কমেন্ট তো করেছেন, বা ভালোই তো দেখছেন আপনারা কমেন্ট করছেন, মানে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যারাই কমেন্ট করছেন, এই ভালোবাসাটাই থাকবে। এই নাম্বারটা আসলে কত, আমি ডাটা শিট নিয়ে আনা করাইছিলাম, মানে কারো যদি দুয়ারে ক্যাম্প পরিষেবা দিতে গিয়ে যদি দেখেন যে সাবমিট হয়নি, তার কারণ তো অবশ্যই রয়েছে, এবং দুয়ারে ক্যাম্প পরিষেবার হওয়ার আগে
রমজান মাস থেকে শুরু করে প্রস্তুতি সভা করেছিলাম এবং সবাইকে আমি বুঝিয়ে বলে দিয়েছিলাম যে কিভাবে প্রস্তুতিটা নেবেন, কিন্তু আবেগ বলে কথা আচ্ছা, মানে হয়তো পিছে করে টেনে দেখেছেন, আমি কয়েকটা কমেন্ট পেলাম। প্রথমত 03 3D যারা লিখেছেন, আপনার প্রশ্ন রাইট না, কারণ ওটা হচ্ছে শূন্য, ডি নয়। যদিও প্রথমেই যদি আবার পেছনে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আবার সেই ফোন, একটু ফোনটা করিয়েন না, যা বলার মেসেজ করুন না, অফিসিয়ালি আসুন, জেলায় আসুন। আমি দীর্ঘায়িত করব না, কারণ মূল্যবান সময় আপনাদের আমি নষ্ট করব না, কারণ আমি নিজেও একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, ঠান্ডা একটু রয়েছে মুখাত, বুঝতেই পারছেন। মোবাইল সাইলেন্স আছে দাদা, কেউ যদি ফোন করেন একটু দয়া করে বলবো মেসেজ করুন, মেসেজ করুন, আমি এই কথাটা বলবো যদি আপনাদের ধৈর্য থাকে, কারণ সারাক্ষণ তো দিনে রাতে দেখা গেল যে 18 ঘন্টা আমরা মোবাইলই ঘাঁটি, তাই না? কিন্তু দয়া করে বলবো, মানুষ আছে রোজভ্যালিতে, ফলে আন্দোলনে যে কটাই লোক পাই, জমা তো মানুষ করেছে প্রায় 27-28 লক্ষ। কমেন্ট গুলো আর করছেন না কিন্তু, না মোবাইল আমার হ্যাং হয়ে গেল, কই কত হবে বলুন সংখ্যাটা। অজয় দেবনাথ, অসংখ্য ধন্যবাদ, আপ কাহাঁ সে বল রহে, কমেন্ট কিজি, আপ কাহাঁ সে বল রহে। আমি ভুলের ব্যাপারটাই বলব, এই সার্টিফিকেটটা কিন্তু দুজনে মেরেছে, দুজনেই দাবিদার, এটা আমার, আমি অ্যামাউন্টের কথা বলছি না, অ্যামাউন্টটা মা ছাড়ুন, এই সার্টিফিকেটের দাবিদার হচ্ছে দুজন। একটু শেয়ার করুন। আরে ত্রিপুরা থেকে, আচ্ছা অসংখ্য ধন্যবাদ। ত্রিপুরার মানুষের কাছে ভালো খবর আছে, পশ্চিমবাংলায় যেমন এবিডিভিটের দায়িত্ব রোজভ্যালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আমরা নিচ্ছি, সংগঠনের পক্ষ থেকে আমরা আমরা আমাদের মানে ভর্তুকি দিয়ে আপনাকে ভর্তুকি দিয়ে কাজ করব। যেমন আগে সরকার কোনো কিছু যদি ভর্তুকি দিত না, আমরা ভেবে নিয়েছি, মানে অনেকেই কুৎসা রচনা করেছেন নাকি, ব্যবসা খুলেছে, ইনকাম করে নিল, এই করে নিল, কিন্তু মানবিক চিন্তা ভাবনা কজন নিবে। আমরা অনেক কিছু নিয়ে আসছি আগামী দিনে, দেখতে থাকুন। যাই হোক, এই যে 3094 কেউ লিখছেন 6, কেউ লিখছেন 5, হ্যাঁ ঠিকই বলেছেন, 6 লিখেও ক্লেম জমা করেছে, 5 লিখেও ক্লেম জমা করেছে, কারণ যেহেতু একটা সংখ্যার হেরফের হচ্ছে, এই ভুলগুলোর কারণে, কারণ এটা একজন ব্যক্তি হবে, দুজন ব্যক্তি ক্লেম জমা করতে পারে না, কারণ পরের মানে 6 হলে মানে 5 হলে 6 বালা এন্ট্রি করেছে, কিন্তু দেখা গেল ওর 5, আর যার ছিল 6 মানে 6, সে ভাবছে এটা 5, বোঝা গেল? কারণটা হচ্ছে দেখুন, প্রথম দিকে যারা জমা করেছেন, ম্যাক্সিমাম আমি যা সার্ভে করে দেখেছি কতটা সার্ভার ঠিক ছিল, দিনের বেলা তো পাকে পাকে ঘুরত, তো সেই সময় জেরক্স কপি করে নিয়ে নিত অনেক দোকানদার, কারণ হয়ে গেছে না বলে তো পয়সা দেবে না, জেরক্স কপি দিয়েছে এডিসি কমিটির পক্ষ থেকে, কিন্তু ভেরিফাই অপশন দিচ্ছে এবং কিছু কিছু মেসেজে বলে দিবে বা দিচ্ছে যে এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনার নয়। এবার যদি মনে করেন যে আমি জমা করে দিয়েছি, অনলাইন করে দিয়েছি, বা আমি বিশাল ব্যাপার একবারে,
আগেই সবকিছু করে হাততালি মেরে ঘুরছেন, আপনি বসেই থাকবেন। অ্যাকচুয়ালি যে ব্যক্তিটা আশায় বসেছিল, মানে ওর আইডিটা আপনি মেরেছেন, ও কিন্তু ঠিক করে নিচ্ছে, কারণ ভ্যারিফাই অপশন দিচ্ছে লিঙ্কে গিয়ে, ও ঠিক করে নিচ্ছে।